মিরপুর মাজার রোড ঢাকা 1216। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে একটা স্পেশাল গাড়ি দেখাবো বাবু ভাই। স্পেশাল হলো এই কারণে গাড়িটার একটু হাইটটা মাপেন প্রথমে, দেখছেন পুরো আমি 5.5 ফিট। আচ্ছা, হাইট ভালো, হাইট ভালো, জিপ গাড়ির হাইট একেবারে দেখে সাইড থেকে দেখলে যে কেউ পাবে এটা জিপ গাড়ি। আচ্ছা, যেমন টয়োটা রাশ এর চেয়ে নিচু গাড়ি। ওকে, এবং এটা হচ্ছে টয়োটার অ্যাক্টিস? এটা হচ্ছে টয়োটার অ্যাক্টিস, অরিজিনাল 1500 সিসি, এবং যা আছে সব অরিজিনাল আছে, এই গাড়িতে কিচ্ছু চেঞ্জ হয়নি এখনো পর্যন্ত। আচ্ছা, মডেল ভাই? মডেল 2011, রেজিস্ট্রেশন 2016, পুশি স্টার্ট। ফ্রন্ট সাইডের কি অবস্থা ভাই? ফ্রন্ট সাইডের সব অরিজিনাল, এইচআইডি হেডলাইট অরিজিনাল, এবং সামনের যে গ্রিলটা আছে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে। আমি ইঞ্জিনের ভিউটা একটু দেখাই বাবু ভাই। 1500 সিসির বিভিটিআই ইঞ্জিন, অরিজিনাল 1500 সিসির গাড়ি, ফুল ফ্রেশ অবস্থায় আছে, 4টা টায়ার ব্র্যান্ড নিউ। দেখেন মার্সেলটা, দেখেন ভালো করে মার্সেলটা দেখেন, ফ্রন্ট মার্সেল ফ্রেশ, একদম ফ্রেশ। দেখেন ইঞ্জিনের বিভিটিআই ইঞ্জিন 1500 সিসি অরিজিনাল আছে, এবং হেডলাইটগুলো অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে, এখনো পর্যন্ত কিচ্ছু চেঞ্জ হয়নি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। সাইডের গ্লাসগুলো কিন্তু ইন্ডিকেশন ল্যাম্প আছে সাথে, এবং অরিজিনাল রেন শিটই আছে সাথে গাড়ির সাথে। ভিতরে দেখেন হিউজ স্পেস, অনেক স্পেস, এই গাড়িতে কিন্তু বসেও অনেক মজা। দেখেন অনেক কমফোর্টেবল, ম্যান হাইটটা অনেক বেশি, আপনার এখানে চাইলে আপনি অনেক দূর অ্যাডজাস্ট করতে পারবেন সিটটা। এবং ড্যাশবোর্ডটা কিন্তু নোহা গাড়ির মতো, এই যে দেখেন এখানে একটা কভার আছে এবং এইখানেও একটা আছে, এবং এখানেও আপনি চাইলে কিছু রাখতে পারবেন। পুরো ফুল নোহা গাড়িতে যেরকম, এখানে দেখেন আপনার গিয়ার লিভারটা নোহা গাড়িতে সেম অবস্থায় থাকে, যে কারণে নোহা গাড়ির ফিলটা পাবেন। অনেকেই নোহা গাড়িটা পছন্দ করে না যে ওটা প্রাইভেট কার না, বাট এই গাড়িটা কিন্তু প্রাইভেট কার। দেখেন স্পেসটা, দেখেন এত বেশি স্পেস কিন্তু সাধারণ কোনো গাড়িতে, এর ভিতরে অনায়াসে 4 জন লোক বসা যাবে এখানে, অনায়াসে 4 জন। এবং ম্যান হাইটটা দেখেন অনেক, যারা একটু লম্বা মানুষ তাদের জন্য কিন্তু প্রাইভেট কারগুলো একটু প্রবলেম হয়, বাট এই গাড়িটা কিন্তু একেবারে যারা অনেক বেশি হাই 7 ফিট হাইট তারাও চালাতে পারবে, অনায়াসে তারা ড্রাইভিং করতে পারবে। ভিতরে স্পেসটা দেখেন বাবু ভাই, অরিজিনাল তেলের গাড়ি। এই যে চেসিসটা দেখেন, অরিজিনাল চেসিসটা একেবারে একেবারে ফ্রেশ অবস্থায় আছে, এই যে দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে। জি, আচ্ছা, ভিতরের কন্ডিশন? ভিতরের কন্ডিশন, এবং এই সিটগুলো কিন্তু ফোল্ডিং করে দেওয়া যাবে বাবু ভাই, সেই অপশনটুকু আছে। হ্যাঁ, সেই অপশনও আছে। এবং স্পেসটা দেখেন, পিছনের শেপটা আরও অসাধারণ সুন্দর। এই পিছনে একটা স্লিম স্পয়লার আছে, অ্যান্টেনা আছে, ওয়েফার আছে, 26 সিরিয়াল, 2টা নাম্বার প্লেটই একদম চকচকে ফ্রেশ, ডাবল পাডের হ্যাভি স্টিল বাম্পার, দেখেন অনেক হ্যাভি, এবং ফুল ফ্রেশ কন্ডিশনে, 1 টাকা খরচ করতে হবে না। এখানে কিন্তু ব্যাক লাইট আছে, এইটা যখন আপনি ব্যাক গিয়ারে দিবেন তখন কিন্তু লাইটটা আপনাকে সাপোর্ট দিবে, এবং এলইডি সিস্টেমের ব্যাক লাইট। ওকে, এবং ডান পাশের ডোর ফ্রেশ, সব ফ্রেশ এবং অরিজিনাল, ফ্রেশ এবং অরিজিনাল, এবং পুশ স্টার্ট। এই দেখেন এখানে কিন্তু পুশ স্টার্ট, পুশ স্টার্ট, হ্যাঁ, স্টিয়ারিং এর সাথে এখানে কন্ট্রোলিং সুইচ আছে, এবং ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ টয়োটা অ্যাক্টিস 11 মডেল, 11 মডেল, এবং সিসিটা হচ্ছে ভাই 1500, সিসিটা হচ্ছে 1500, এবং 4টা টায়ার ব্র্যান্ড নিউ, অ্যালয় রিম সবই আছে, 100% ফ্রেশ, স্মার্ট কার্ডের মালিক, এবং প্রত্যেকটা পেপারস আপ টু ডেট অবস্থায় আছে ভাই। দামটা কত আছে? এগাটার আস্কিং প্রাইস হচ্ছে 1450,000 টাকা, 1450 আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে? আপনার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার হচ্ছে 01775909570। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।